যতদিন বাবা মার ছত্রছায়ায় থাকি আমরা ততদিন খেলাধুলা ভালো লাগে। খেলাধুলা করাটা খারাপ নয়, বা অগোছালো চলা তাতেও কোনো অসুবিধা নেই যতদিন ওই ছায়াটা আছে, বাবা মার ছায়া। কিন্তু বাবা মায়ের ছায়া চিরকাল থাকবে না, ওই গাছের পাতা ঝরে, শেষে কিন্তু ন্যাড়া গাছের তলায় আমাকেই সেই প্রখর রোদ্রে দাঁড়াতে হবে। তাই এই যে ছায়ার তলে থাকতে থাকতে যেটা তুমি আহরণ করে নেবে জীবনে, সেটা দিয়েই তোমার পরবর্তী জীবনে চলতে হবে, তোমাকে পালন করতে হবে, তোমার পরিবারকে পালন করতে হবে। তাই তুমি এই সময় শিখে নাও কিছু, যে কোনো জিনিস শেখা যায়, গান শেখা যায়, নাচ শেখা যায়, ছবি আঁকা শেখা যায়, যে কোনো জিনিস আহরণ করে সেই জ্ঞানকে নিয়ে তা থেকে জীবন নির্বাহ করা যায়। বিদ্যা, বিদ্যা অর্জনের জন্যে বিদ্যার্থীর লাগে দুটো জিনিস। একটা লাগে যদি সেই বিদ্যাকে আহরণ করতে গিয়ে আনন্দ পাও, তাহলে বুঝবে যে তুমি একাগ্র থাকতেই পারো। যদি আনন্দ না পাও একাগ্র হবে না, আর একাগ্রতা যদি না থাকে বিদ্যা অর্জন সম্ভব হবে না। তাই আগে আনন্দ খুঁজে নাও। একাগ্রতা আর নিষ্ঠা, এই দুটো যদি বিদ্যার্থী থাকে সে সাকসেসফুল হবেই, তাকে কেউ আটকাতে পারবে না। নিষ্ঠা মানে নিঃশ্বাসে লেগে থাকা, যেটা আমি চাইছি তার পেছনে নিঃশ্বাসে লেগে থাকার যদি না থাকে তাহলে বিদ্যার্থীর বিদ্যার্জন হবে না। তুমি ক্যারাটে শেখো, খেলাধুলা শেখো, যাই শেখো, এই হচ্ছে তু। খেলাধুলা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ বাড়ি থেকে ফ্রিতে খাওয়ার পাই। ওই খেলাধুলা দিয়ে যখন আমার পেট, আমার ভাত, আমার পরিবারকে পরিপালন করতে হবে, তখন ওই খেলাধুলা ভালো লাগবে না। 125 কোটি দেশের মানুষে 11 জন মাত্র ক্রিকেট খেলোয়ার চান্স পায়, আর বাকিরা পায় না। অথচ গ্র্যাজুয়েট হয়ে বা সাধারণ কোনো জ্ঞান বা কোনো বিদ্যা অর্জন করে নিজের জীবন নির্বাহ করছে এরকম লক্ষ লক্ষ মানুষ। তাহলে যেটা সহজ পন্থা সেটার দিকে যাও, যেটাতে কর্ম খালি বেশি পাবে সেখানে যাও। তাই তোমরা চেষ্টা করো এরকমভাবে নিজেদের জীবনটাকে একটা যুক্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার।